Doctor's Tips, Solution for Life Problems. গর্ভাবস্থায় মহিলাদের নিত্যদিনের রুটিন থেকে শুরু করে ডায়েটের দিকেও বিশেষ খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মা এবং গর্ভের শিশু উভয়ই সুস্থ সবল থাকে। গর্ভাবস্থায় যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ জরুরি, ঠিক তেমনই শরীরকে হাইড্রেটেড রাখাও খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে সঠিক পরিমাণ জল পান করা দরকার। জল আমাদের শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি এনার্জি সরবরাহ করে, দেহে উপস্থিত বিষাক্ত পদার্থ বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, যদি আপনি নর্মাল জলের পাশাপাশি সারাদিনে 2-3 গ্লাস হালকা গরম জল পান করেন, তবে তা আপনার স্বাস্থ্যে কী ধরনের পরিবর্তন আনে তা আজকে ভিডিও থেকে জেনে নিন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। পাচনতন্ত্র ঠিক রাখে। বন্ধুরা, গর্ভাবস্থায় সাধারণ জলের পাশাপাশি 1-2 গ্লাস হালকা গরম জল পান করতে পারেন। এটি গর্ভাবস্থায় পাচনতন্ত্র সম্পর্কিত সমস্যা থেকে রক্ষা করে। শরীরের সমস্ত টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। গর্ভাবস্থায় ওজন বাড়ার কারণে পাচনতন্ত্রে ফ্যাট জমা হয়। গরম জল খেলে এই সমস্যাও দূর হবে। ব্লাড সার্কুলেশন ঠিক রাখে। গরম জল পান করলে বন্ধুরা ব্লাড সার্কুলেশন আরও ভালো হয়, আর রক্ত সঞ্চালন সঠিকভাবে হলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি শরীরের প্রতিটি অংশে পৌঁছাতে থাকে, এনার্জি লেভেল ভালো থাকে। বন্ধুরা, আপনি জানেন কি, গর্ভাবস্থায় বেশিরভাগ মহিলারাই ক্লান্তি অনুভব করে, তাই যদি গরম জল পান করেন তবে শরীর থেকে টক্সিন সহজেই বাইরে বেরিয়ে যাবে। এতে পেশি এবং স্নায়ু সক্রিয় হয়ে যায়, যার ফলে ক্লান্তি অনুভব হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। গর্ভাবস্থায় অনেক মহিলা কোষ্ঠকাঠিন্যে ভোগে। বন্ধুরা, এটি জল কম পান করার কারণেও ঘটে, তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে প্রতিদিন 1 গ্লাস হালকা গরম জল পান করুন, বিশেষত রাতে শোয়ার আগে। সকালে ঘুম থেকে ওঠার পরেও যদি আপনি 1 কাপ হালকা গরম জল পান করেন তবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। গর্ভাবস্থায় গরম জল পান করার সময় যা মেনে চলবেন। গর্ভাবস্থায় বেশি গরম জল পান করা থেকে বিরত থাকুন, হালকা গরম জল পান করুন। দিনে 2-3 গ্লাসের বেশি হালকা গরম জল পান করবেন না। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন।